সম্মানিত ভিউয়ার্স, জব সলিউশন কিউ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রভাষক পদে সরকারি এবং বেসরকারি যারা চাকরি করেন বা করবেন বলে আশা আছে তাদের বেতন স্কেল সম্পর্কে আমরা জেনে নেব ডিটেলস। সরকারি এবং বেসরকারি কারা কত টাকা বেতন পান এবং তাদের বেতনের মধ্যে পার্থক্যটা কী, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ প্রথমে হচ্ছে আপনার সরকারি চাকরির ডিটেলস অনেক লং হয়ে যাবে, কারণ এদের বেনিফিট বেশি, এবং যে আধা সরকারি বা বেসরকারি যেটিকে বলি ওটির ক্ষেত্রে শর্ট হবে, সো আপনার শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, প্রথমে যে বিষয়টি আমরা দেখবো চাকরির সুবিধা, ছুটিকালীন সুবিধা বা অন্যান্য সুবিধা। তো বাংলাদেশের সরকারি উচ্চ মাধ্যমিক, অনার্স ও ডিগ্রি কলেজগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডার পদ সৃষ্টি করা হয়। অর্থাৎ শিক্ষা পদ থেকে আপনার এই সরকারি যে প্রভাষকগুলোকে নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে। সো যা সাধারণ পদ হচ্ছে প্রভাষক, ঠিক আছে, লেকচারার যেটাকে বলা হয় ইংলিশে। প্রতিষ্ঠানের ধরন হচ্ছে সরকারি কলেজ সমূহতে এদেরকে নিয়োগ দেওয়া হয়। ক্যারিয়ার ধরন হচ্ছে ফুল টাইম এবং লেভেল এন্ট্রি লেভেলে, যেমন অর্থাৎ তিনি এন্ট্রি লেভেল চাকরি পান। আচ্ছা, অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নয়, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তারা চাকরি পান। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডার হিসেবে উত্তীর্ণ হলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইম এ 4 মাসের ফাউন্ডেশনের কোর্স করানো হয়, অর্থাৎ 4 মাস ফাউন্ডেশনের কোর্স করানো হয়। আচ্ছা, বেতন স্কেল 2022 আপনার হচ্ছে পরিবেশকদের, অর্থাৎ আমরা তার মানে আপনি যদি বিসিএস এ টিকেন তাহলে আপনাকে 4 মাসের ফাউন্ডেশন কোর্স করানো হবে। তাতে যদি টিকে থাকে তাহলে আপনাকে আপনাকে শিক্ষা ক্যাডারে যোগদান এর সুযোগ দেওয়া হবে। আচ্ছা, প্রভাষক কোথায় কাজ করেন? বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস এর তথ্য অনুযায়ী বাংলাদেশ উচ্চ মাধ্যমিক, অনার্স ডিগ্রি মিলিয়ে মোট সরকারি কলেজের সংখ্যা আছে 319টি। বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডাররা এইসব কলেজ প্রভাষক, কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তার মানে উচ্চ মাধ্যমিক কলেজগুলো হচ্ছে ডিগ্রি অনার্স নিয়ে গঠিত। আচ্ছা, সরকারি কলেজে একজন প্রভাষকের মাসিক ভাতা কত বা বেতন স্কেল কত? আচ্ছা, প্রভাষক হচ্ছে সরকারি কলেজের একজন প্রভাষক নবম গ্রেডে তিনি বেতন পান। মূল বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা। বাসা ভাড়া ঢাকা শহরে 12,100 টাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট বা বরিশাল বা রংপুর, নারায়ণগঞ্জ অন্য অন্য জায়গায় 9,900 টাকা, অন্য অন্য গ্রাম অঞ্চলে আছে 8,800 টাকা, চিকিৎসা ভাতা হচ্ছে 1,500 টাকা, সকলের জন্য প্রযোজ্য। এটি হিসাব মিলে মোট বেতন স্কেল গিয়ে দাঁড়াবে একজন সরকারি কলেজের প্রভাষকের ঢাকা সিটিতে দাঁড়াবে 35,600 টাকা, অন্য অন্য সিটিতে দাঁড়াবে 33,400 টাকা, অন্য অন্য এলাকা বা গ্রাম অঞ্চলে দাঁড়াবে 32,000 টাকা। আচ্ছা, এর বাইরেও আছে কিছু আছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। এগুলো তিনি চাকরি শুরুতে পাবেন, এই যে স্কেলটা আমরা বললাম। শিক্ষা সহায়ক ভাতা এক সন্তানের জন্য আপনি 500 টাকা পাবেন, দুজন থাকলে আপনি 1,000 টাকা পাবেন, ঠিক আছে। এতে গিয়ে একজন প্রভাষকের বেতন ভাতা আরও বাড়বে। আচ্ছা, স্বামী ও স্ত্রী উভয়ে যদি চাকরি করেন তাহলে সন্তান দুজন হলে একজন শিক্ষা সহায়ক ভাতার অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ দুজন চাকরি করলে একজন আপনার সন্তানের জন্য বেতন নিতে পারবেন বাট দুজন পাবেন না। আচ্ছা, উৎসব ভাতা, দুই ঈদে দুটি উৎসব ভাতা পাবেন, অর্থাৎ আপনার 22,244 টাকা পাবেন, দুইটা উৎসব ভাতা ফুল, ঠিক আছে। বাংলা নববর্ষে 20% করে দেওয়া হয় একজন সরকারি প্রভাষককে, পাহাড়ি ভাতাও দেওয়া হয়। আচ্ছা, একজন প্রভাষকের ক্যারিয়ার কেমন হতে পারে, প্রমোশন বা উচ্চতর গ্রেড কেমন হতে পারে? 2-3 বছর প্রভাষক হিসেবে কর্মরত থাকলে বেতনের স্কেল 9ম থেকে 8ম গ্রেডে হবে, 2-3 বছর পরে 8মে নেমে যাবে 9ম থেকে। আচ্ছা, গ্রেড সম্পর্কে ডিটেলস আমাদের একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তো 3 বছরে 2টা ইনক্রিমেন্ট পাবেন, দ্বিতীয় বছরে যদি ইনক্রিমেন্ট পান, প্রথম ইনক্রিমেন্টে আপনার মূল স্কেল হবে 23,100 টাকা। এক কথায় প্রথম ইনক্রিমেন্টেই একজন প্রভাষকের বেতন দাঁড়াবে, মোট বেতন হবে 37,305 টাকা, অন্য অন্য সিটিতে দাঁড়াবে 34,995 টাকা, গ্রাম অঞ্চলে আপনার 33,840 টাকা, এবং চিকিৎসা ভাতা আছে আপনার 1,500 টাকা। অর্থাৎ তৃতীয় বছরে যদি আপনি ইনক্রিমেন্ট দ্বিতীয় পান তাহলে সেটা মূল বেতন হবে 24,260 টাকা, বেতন স্কেল বাড়বে এবং তা হবে হচ্ছে ঢাকা সিটিতে আপনার
13,343 টাকা পাবেন, অন্যান্য সিটিতে পাবেন 10,000, মূল বেতনের পাশাপাশি অন্যান্য সিটিতে পাবেন আপনি 10,917 টাকা, অন্যান্য অঞ্চলে পাবেন 9,704 টাকা, চিকিৎসা ভাতা পাবেন 1,500 টাকা। মোট বেতন দাঁড়াবে তখন ঢাকা সিটিতে 39,103 টাকা, অন্যান্য সিটিতে পাবেন আপনি 36,677 টাকা। অঞ্চল যেগুলো আছে গ্রামাঞ্চল, সেখানে সেখানে পাবেন আপনি 35,464 টাকা। হ্যাঁ, বাসা ভাড়া অনেক বেড়ে যাবে, 3 বছর পর আপনার অষ্টম গ্রেডে উন্নীত হওয়ার পর ইনক্রিমেন্ট সহ আপনার মূল স্কেল বেড়ে যাবে। এছাড়া শিক্ষা সহায়ক ভাতা বাড়বে, এক সন্তানের জন্য 500 টাকা, দুই সন্তানের জন্য আপনার 1,000 টাকা ইত্যাদি। একজন সরকারি কলেজে প্রভাষকের বেতন ভাতা অনেক অনেক বেশি। আবার বলা যায় সরকারি কলেজে যোগদান থেকে 4 থেকে 8 বছরের মধ্যে সরকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি হয়, ঠিক আছে। ধরা যাক অষ্টম বছর পর নবম নবম বছরে পদোন্নতি পেলেন অধ্যাপক পদে, তাহলে ইনক্রিমেন্টে অষ্টম বছরে তার বেতন হয়ে যায় 34,010 টাকা। আচ্ছা, এখন এটি একটু দেখি। সো পদোন্নতি পেলেন ষষ্ঠ গ্রেডে, তখন তিনি আরও টাকা বাড়তি পেলেন ইনক্রিমেন্টে, মূল স্কেলের সাথে যোগ হবে 35,500 প্লাস 12,500, অর্থাৎ 48,000 টাকা বেতন পাবেন। এক কথায় বলা যায় একজন সরকারি কলেজের প্রভাষকের বেতন অনেক একজন বেসরকারি প্রভাষকের তুলনায়। আচ্ছা, সাধারণত অধ্যাপকরা কলেজের অধ্যক্ষ হন, তবে কোনো কোনো ক্ষেত্রে অধ্যাপক এর অবর্তমানে সহযোগী অধ্যাপকরাও অধ্যক্ষের ভূমিকা পালন করেন। একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটি নিয়ে আলোচনা করি। সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষকতা ছাড়া ও সাধারণ শিক্ষা ক্যাডাররা পদোন্নতির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমে উপপরিচালক ও মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজের সুযোগ পান। এছাড়া সরকারের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রজেক্টে পরিকল্পনাগত কাজের সুযোগ আছে। এবার দেখি আমরা আমরা অভাগাদের, ঠিক আছে, বেসরকারি শিক্ষক বেতন। অভাগা বলতে টপ লেভেলের অভাগা, মানে এনাদের তো স্যালারিতে হিউজ আছে যথেষ্ট পরিমাণ, বেকারদের কথা ভাবলে নবম গ্রেডের স্যালারি, সো এটাকে মানে সরকারি তুলনায় আর কি। সো এবার বেসরকারি কলেজে প্রভাষক পদে আপনি কি পরিমাণ বেতন ভাতা পান এবং তাদের বেতন স্কেল কত? সো একজন প্রভাষক আপনার নবম গ্রেডে বেতন পান, মূল স্কেল হচ্ছে আপনার 22,000 টাকা, বাসা ভাড়া হচ্ছে 1,000 টাকা, আর আপনার চিকিৎসা ভাতা 500 টাকা। দেখছেন চিকিৎসা ভাতা কমিয়ে দিয়েছে, কলেজ থেকে 10% দেওয়া হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার 10% ধরলে 2,200 টাকা, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে না হতেও পারে। চাকরি স্কুল কমিটির দ্বারা স্থায়ী হলে 20% পাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে 4,400 টাকা পাবেন। উচ্চ ভাতা পাবেন আপনি 25-25, মোট 50%, অর্থাৎ দুইটা উৎসব আছে, সেক্ষেত্রে আপনি 25-25% পাবেন, মোট 50%। সরকারি থেকে আপনাকে 11,000 টাকা দুই দিয়ে থাকেন, অর্থাৎ আপনার যে মূল গ্রেড সেখান থেকে হাফ 50%। সো 11,000 টাকা করে মোট 22,000 টাকা দেবেন, আপনি বছরে বছরে এটি পেয়ে যাবেন। বাংলা নববর্ষে পান হচ্ছে 20%, মূল স্কেলে হয় তখন আপনার 4,400 টাকা। এই হচ্ছে বেসরকারি প্রভাষকদের বেতন ভাতা। আবার অনেক প্রতিষ্ঠানে আরও বেশি বেতন ভাতা দেওয়া হয়। সো এই হচ্ছে আপনার প্রভাষকদের বেসরকারি, এটা আপনি হিসাব করলে নিজেই পেয়ে যাবেন। আবার আমার ইনফরমেশন অনেক ঘাটতি থাকতে পারে, কিছু ঘাটতি থাকতে পারে, বাট আশেপাশে হবে, হিউজ পরিমাণ আসলে কম বেশি হবে না, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আপনার গড়পড়তা একটা হিসাব, এটাই বিষয়। সো অবশ্যই ভুল থাকলে ক্ষমা করবেন এবং কমেন্টে জানাবেন কোথায় কোথায় মিস্টেক হয়েছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যাতে আপনারাও দোয়া করেন, যাতে করে হচ্ছে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন জাতীয়করণ বা সরকারি হয়ে যায়। সো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু।